তাহলে দেখুন মা সুম্ম নিসুম্ম বধ করছেন, কখনো দেখা যাচ্ছে রক্তবীজ অসুররা আসছে মায়ের সামনে, মা গলা কাটছে, আবার একটা বিন্দু রক্ত পড়লে আরো শক্তিশালী অসুরের জন্ম হয়ে যাচ্ছে। এই সুম্ম নিসুম্মকে যখন বধ করছিল তখন রক্তবীজ অসুররাও আসে যুদ্ধ করতে, তখন মা একভাবে গলা কাটে আর একভাবে রক্ত পান করে। মা দেখে যে এক বিন্দু রক্ত মাটিতে পড়লে আরো বেশি অসুরের জন্ম হবে, তাই মা গলা কাটে রক্ত পান করে, কেন? জগতে তার সন্তানদের মঙ্গলের জন্য। মা রক্ত খায় ছেলের নয়, মা কার রক্ত খায়? অসুরের। আসির প্রবৃত্তি যার মধ্যে আছে তাকে, তার রক্ত খায়। হরি বল। আর আমরা কি করি? মাকে মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য আরেকজনকে মায়ের চরণে নিবেদন করে দিই, তার কষ্টটা আমরা বুঝি না। যখন যজ্ঞে আহুতি দেওয়া হতো পশু, তখন এত বড় সাধ্য ছিল সাধকদের, তারা ওই প্রাণীর প্রাণ ফিরিয়ে দিতে পারত। এখনকার কেউ পারবে নাকি প্রাণ ফিরিয়ে দিতে? ঝোল করে খাবে আর বলবে প্রসাদ, আমাকে আবার ডেকে নিমন্ত্রণ করে, জানেন তুমি তো কীর্তন টীর্তন করো, তুমি তো আর এসব খাবে না। আমি বললো কেন গো? বলছে মায়ের প্রসাদ। কেন মায়ের প্রসাদ হলেন খাবো না? আমার বাড়িতে কালী পুজো হয়, আমি বৈষ্ণবী মা কালীর পূজা করি, তাহলে আমার মায়ের প্রসাদ খাবো না? বলছে না না, তোমাদের তো ওষুধ চলে না। বললাম কি চলে না? বলছে যে পাঠা চলে না। আমি বললাম মাংস দিয়ে মায়ের প্রসাদ? আমি অবাক হয়ে গেলাম। আবার বলছে প্রসাদ, মা সন্তানের মাংস আর সন্তানের রক্ত বড় ভালোবাসে। আরে রুদ্রচণ্ডী পুরাণে পরিষ্কার করে বলা আছে, মম যজ্ঞে মম দ্বারে যো নরা পশু ঘাতকা তে নরা নরক যাত্রী যত্র চন্দ্র দিবাকরম। দেবী পুরাণে বলা আছে যে যে যা গ্রহণ করে সেটা মাকে অর্পণ করে গ্রহণ করতে পারে, তবে আমার প্রবৃত্তি ঠিক নাই, আমার হিংসা আচরণ, আমি সেটা ওই হিংসা প্রবৃত্তি মায়ের কাছে নিবেদন করে নিজে গ্রহণ করবো মাংস? এটা অপব্যাখ্যা অনেকে করে। ওই যে বললাম কপলে, কপলে না বুঝে জোর করে কেটে যদি কেউ করে দেয় নয়নের জল ঝরে পড়ে কপালে, সেই রকম অবস্থা আর কি। মম যজ্ঞে মম দ্বারে যো নরা পশু ঘাতকা, আমার যজ্ঞে আমার দরজায় এসে আমার নাম করে যে পশু হিংসা করে তে নরা নরক যাত্রী যত্র চন্দ্র দিবাকরম, সে নিশ্চয়ই নরকগামী হবে। চন্দ্র সূর্য যেমন উঠবে এটা সত্য, সে নরকগামী হবে এটাও সত্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শাস্ত্রের অপব্যাখ্যা করলে মনে রাখবেন, শিবকে গাঁজাখোর সাজিয়েছে যারা স্বার্থের জন্য শিবের নাম করে গাঁজা ফুঁকতে পারবে, তারাই মাকে রক্ত খাকি বানিয়েছে, মায়ের নাম করে ওরা গিলতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কষ্ট লাগছে শুনতে, কষ্ট লাগছে বলতেও, কিন্তু বলতে বাধ্য, কারণ শাস্ত্রের অপব্যাখ্যা হচ্ছে জগতে। ভুল অর্থ যদি বের করি আমি নিজের স্বার্থের জন্য, তাহলে জগতের অকল্যাণ হবে। এখনকার দিনে মানুষ চৈতন্য সত্তা, মানুষের জাগছে, মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ সবাই প্রায় পড়াশোনা করছে, তাই এখনকার দিনে অনেক জায়গায় বলি উঠে যাচ্ছে, হিংসা হবে না, হিংসা দিয়ে কোনোদিন মাতৃপূজা হবে না, কি হবে? হরি বল, অহিংসা উপায় হবে। অনেক জায়গায় উঠে গেছে, অনেক জায়গায় উঠছে না কেন? অনেকে ভাবছে যে যদি কোনো মানে ঘরে আগুন লেগে যায়, যদি কোনো অমঙ্গল হয়ে যায়, তাই ভয়ে অনেকে পারছে না। যাক, মায়ের কৃপায় তাদেরও চৈতন্য হবে, মানুষ বুঝতে পারবে যে হিংসা দিয়ে কোনোদিন জয় হয় না। মা সন্তানের নয়, মা আসুরিক প্রবৃত্তিকে নষ্ট করে, সন্তানকে নষ্ট করে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে মা, মা কালী, মা নারী দুর্গা, নারী কালী, যাদের দ্বারা হয়েছে জগতের কল্যাণ। আবার সমাজে দেখা যায় এমন নারী যারা নিজে মরে আর জগৎকে মারে, রাধে রাধে, তার জন্য সমাজের কলঙ্ক হয়, রাধে রাধে। আর তাদেরকে আমরা দেবীর আসনে বসাই আর তাদেরকে পুজো করি, এ বড় কষ্টের কথা নয়? হ্যাঁ, যে পেটের দায়ে নিজের কাপড়টা সরিয়ে দেয় তাকে আমরা বলি পতিতা বেশ্যা, আর যে 5 কোটি টাকার লোভে কাপড়টা সরিয়ে দেয় তাকে বলি অভিনেত্রী, নাকি গো? আর তাকে আবার সরস্বতী লক্ষ্মীর মতো পূজা করি, তাদের দ্বারা জগতে কি শিক্ষা হবে? রাধে। ভারতীয় নারী মর্যাদার, ভারতীয় নারী শ্রদ্ধার, নারী দুর্গা, নারী কালী, নারী মা উলঙ্গ, কিন্তু যাদের চোখ নাই তারা মাকে বলে উলঙ্গ। মায়ের বসন লাগে না, এ মায়ার মোহর বসন লাগে না, মা মা দিগম্বরী, 10টা দিকই তার গায়ের কাপড়। হরি বল। নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি পাই ভূপালি, দেখো নারীর পাই দেয় অঞ্জলি কৃষ্ণ।
পদতলে আছে শুয়ে পদতলে আছে শুয়ে পদতলে আছে শুয়ে স্বয়ং বলা মহেশ নারীর মন বোঝা বড় ভারী এদিকে শিব তো আনন্দে হরি হরি বলে কিন্তু ওইদিকে নিজের ঘরে সাপ যেমন ফোনা তোলে তেমনি ওই আরেকজন ফস ফস করে ঘরে পাচালি করছে হিংসায় রাগে রাগে একবারে ফুসছে সে কে জানেন দক্ষ রাজা সবাই উঠেছে প্রণাম করেছে ভৃগুমুনির যজ্ঞে কিন্তু তার জামাই উঠে প্রণাম করে নাই এই 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 কথাতে সে ঘরে থাকতে পারছে না একবারে তার অঙ্গপ্রত্যঙ্গ জ্বলে উঠছে যত বড় সাহস আমার সব জামাইরা দক্ষ রাজা ষাটটা মেয়ে তো ৫৯টা মেয়ের জামাই আছে ৫৯টা মেয়ের বিয়ে হয়েছে তাদেরকে গ্রহণ করেছে যারা তারাও জামাই আবার সতীর ছোট মেয়ে সতীর স্বামী মহাদেব সেও জামাই তা সব জামাই উঠে দাঁড়ালো সবাই উঠে দাঁড়ালো ও কি এমন অসভ্য অভদ্র ভদ্র সমাজে বসার মতো বোধ নাই বুদ্ধি নাই জ্ঞান নাই এত বড় সাহস এত বড় অহংকার বলে দেখে উঠে দাঁড়াই না ওর একটা বিহিত না করা পর্যন্ত আমার শান্তি নাই এত রাগ আর জানেন তো মা আগুনটা জ্বলছে আগুনে ঘি দেবার জন্য একজন সবসময় তৈরি থাকে সে না এলে লীলা জমে না কে বলুন তো তরকারিতে যেমন আলু ঝালে থাকে ঝোলে থাকে টকে থাকে ছ্যাঁচড়াতে থাকে পোস্ততে থাকে তেমনি লীলাতে একজন সে এলে লীলা জমে যায় তার নাম কি বলুন তো নাড়ু নাড়ুদ এসেছে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া খরা নারায়ণ পড়া গতি নারায়ণ পড়া নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া খরা নারায়ণ পড়া গতি নারায়ণ পড়া মুক্তি নারায়ণ পড়া বেদা নারায়ণ পড়া খরা নারায়ণ পড়া মুক্তি নারায়ণ পড়া গতি রুদ্ধনি হরিধ্বনি হরিব যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ অংশ যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু সরস্বতী ব্যাস তত নারায়ণ নারায়ণ কি হলো মন খারাপ নাকি মন খারাপ হ্যাঁ দেখি মনে হচ্ছে মন খারাপ না না এখানে না ওখানে নারদ গিয়ে বলছে দক্ষ রাজা কি মন খারাপ মনে হচ্ছে বলে মন খারাপ নয় প্রতিশোধের আগুন প্রতিশোধের আগুন কেন কি হয়েছে বলে ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে দেখে উঠে দাঁড়ায় শ্রদ্ধা করে নমস্কার করে কিন্তু আমার ছোট জামাই আমাকে অপমান করেছে উঠে দাঁড়াই নাই এত বড় স্পর্ধা তার গণ তার ভক্তরা আবার উচ্চবাচ্য করেছে
আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছে, ওকে একটা শিক্ষা না দেওয়া পর্যন্ত আমার শান্তি নাই। নারদ মুনি দু পা পিছিয়ে গেল, কারণ জানেন নারদ হচ্ছে বৈষ্ণব, আর অহংকারীর ঘরের অন্ন কোনোদিন বৈষ্ণব গ্রহণ করে না। অন্ন তো অনেক দূরের কথা বাবা, জলগ্রহণ পর্যন্ত করে না। আপনি অনেক সাজাবেন বাড়িতে, পনির এঁচড়ের তরকারি সবজি ফুলকপি বাঁধাকপি একবারে পরিপূর্ণ করে একটা বৈষ্ণবকে সেবা করার জন্য বলবেন, কিন্তু ওই ডাকের মধ্যে যদি আপনি অহংকার মিশিয়ে দেন যে প্রকৃত বৈষ্ণব সাধু সে আপনার ঘর আসবে না। আর যদি বলেন বাবা আমার জোগাড় করার কোনো ক্ষমতা নাই, ঠাকুর যা জুটিছে একটু সাকর্ণ একটু যদি আমার ঘরে সেবা করেন, বৈষ্ণব হাসি মুখে আপনার ঘরে আসবে। যখন ভীষ্মদেব পড়ে আছে সরসজ্জায়, ভীষ্মের চোখে জল, ভীষ্মের চোখে জল, এত বড় বীর তার চোখে জল, হরি বল। আর ভীষ্মের চোখে জল দেখে কষ্ট পাচ্ছে অর্জুন, যে সরসজ্জা করেছে সেও কাঁদছে। কেন? ভীষ্মদেব একটা মহৎ চরিত্র মহাভারতে, গঙ্গাপুত্র ভীষ্ম নিজের সমস্ত ইচ্ছাকে বিসর্জন দিয়েছিল পিতার ইচ্ছা পূরণ করার জন্য, এমন সন্তান জগতে দেখা যাবে না, সে হচ্ছে গঙ্গাপুত্র ভীষ্ম। নিজের সমস্ত কিছু বলিদান করে দিয়েছিল পিতার মঙ্গলের জন্য, এমনকি প্রতিজ্ঞা করেছিল যে আমি কোনোদিন রাজ ঐশ্বর্যের দিকে তাকাবো না, আমি রাজা হব না, আমি চিরদিন এই কুরুবংশের ভৃত্য চাকর হয়ে থাকব। এত বড় বীর, ইচ্ছা মৃত্যু ছাড়া তার মৃত্যু নাই, সে নিজে ইচ্ছা মৃত্যু বরণ করেছে আর অপেক্ষা করছে দক্ষিণায়নে সরসজ্জায় পড়ে উত্তরায়ণ কখন হবে, কবে আমি দেবলোকে যাব। ভীষ্ম কাঁদছে চোখে জল, অর্জুন সরসজ্জা করেছে ঠিকই কিন্তু অর্জুনও কাঁদছে, কৃষ্ণ ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। হঠাৎ সবাই কাঁদছে, পঞ্চপাণ্ডবের চোখে জল, যুধিষ্ঠিরের চোখে জল, ভীষ্মকে দেখে পিতামহ। কিন্তু সবার মাঝে আশ্চর্য ব্যাপার, একজন অট্টহাসি হেসে উঠল, তার নাম হচ্ছে দ্রৌপদী। আর তার হাসি দেখে যুধিষ্ঠির বলছে, দেবী তোমার লজ্জা লাগে না? পিতামহ ভীষ্মের চোখে জল, কাঁদছে সবাই দেখে কাঁদছে, আর তুমি অট্টহাসি হাসছ? বলে হাসবো না, আজকে চোখে জল মানাই না, সেদিন তার চোখে জল ছিল, আজকে তার এই অবস্থা হবে না। বিধির বিধান কে করে খণ্ডন, যে যেমন করে সংসারে সে তেমন ফল পায়। একজন একজন অসহায় কুলবতী, তার সম্মান হচ্ছে কুরুবংশের সম্মান, সে রজস্বলা, সংযমে নিয়মে যে থাকবে তাকে এই ভরা রাজসভায় এনে তার বস্ত্রহরণ, তার লজ্জা, নারীর সব থেকে ভূষণ হচ্ছে লজ্জা, সেটা কেড়ে নেওয়া হচ্ছে। এই দেখুন, প্রসঙ্গত বলা যায়, আপনারা জানেন পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ কেন, বিদেশ সব জায়গায় তোলপাড় হয়ে গেল এই কলকাতা মেডিকেল কলেজে, এই আরজি কর মেডিকেল কলেজে একটা কর্মরত অবস্থায় একজন মহিলা ডাক্তার, তার সব থেকে বড় ভূষণ হচ্ছে লজ্জা, সেটা কেড়ে নেওয়া হলো, তার জীবন কেড়ে নেওয়া হলো। মনে রাখবেন, এই অপরাধের একটাই শাস্তি হতে পারে, সেটা মৃত্যুদণ্ড, তবে সাধারণ মৃত্যু নয়, নজিরবিহীন মৃত্যু দিতে হবে, যেন আর এই কর্ম করার আগে কারো 10 বার হাত কাঁপে, আপনি ফাঁকা ঘরে নিয়ে ফাঁসি দিয়ে দেবেন, কেউ জানতে পারলো না, দেখতে পারলো না যে দোষ করেছে, শাস্তি পেলো, মানুষের উপলব্ধি হলো না। বিদেশে যখন কেউ ধর্ষককে ধরে রাস্তায় সামনে দাঁড়িয়ে তাকে চোখের সামনে সবার গুলি করে মারে, আর ভারতে গোপন ঘরে ফাঁসি, কেউ তো জানতে পারবে না। উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এমন শাস্তি মেয়েটাকে যেভাবে কষ্ট দিয়েছে ঠিক সেইভাবে কষ্ট দিয়ে এই প্রকাশ্য রাস্তায় এনে সবার সামনে দেশের মানুষ এসে দেখুক অন্যায়ের কি শাস্তি হয়, সেইভাবে তাকে শাস্তি দেওয়া হোক, সবার সামনে তার মৃত্যুদণ্ড হোক, তার
তিলে তিলে মৃত্যুটা যেন সবাই দেখতে পারে। আর সবার যারা এই কাজ করার জন্য এগিয়ে আসে মাঝে মাঝে মানুষ থেকে পশু হয়ে যায়, যাদের সংযম নাই, তাদের যেন দুপা ভয়ে পিছিয়ে যেতে ইচ্ছা করে, তবেই জানবো এই শাস্তি। আচ্ছা, সে কোথায় ছিল, তার ধর্ম কোথায় ছিল, আজকে সে বড় বড় ধর্ম উপদেশ দিচ্ছে সরসজ্জায়। হ্যাঁ, তার ধর্ম কোথায় ছিল? সেদিন আমি হাত জোর করে বলেছিলাম, আমি এই বংশের কুলবতী, আমার মান রাখুন, আমার লজ্জা রাখুন, রক্ষা করুন, আপনারা বীর। সেদিন মুখ নামিয়েছিল, আজকে তার মুখে ধর্ম কথা মানায় না, আজকে তার চোখের জলটা সাজে না। বিশ্বদেব দ্রৌপদীর কথা শুনে অনুতপ্ত হয়ে বলছে, মা, আজ আমি তোমাকে মা বলছি, সেদিন আমি তোমাকে তোমার লজ্জা রাখতে পারিনি, তবে আমি এটুকু জানতাম যে এই সংসারে আহার দেয় যে, বৃক্ষতল যোগায় যে, লজ্জার জন্য ভূষণ দেয় যে, লজ্জা রাখার দায়িত্ব তার। আমরা সবাই মাথাটা নামিয়ে দিলেও একজন মাথা নামিয়ে থাকবে না। তোমার ডাক সেদিন ডাকার মতো ছিল, তোমার মান রেখেছে সেদিন বাসুদেব শ্রীকৃষ্ণ। আজ আমার চোখে জল, সেদিন আমি তোমার মান রাখতে পারিনি, কেন জানো মা? আমি বড় অনুতপ্ত, কারণ সেদিন আমার অন্যে দোষ ছিল, আমি সেদিন দুর্যোধনের মতো অপরাধীর অসতের অন্যে প্রতিপালিত হয়েছিলাম বলে সেদিন আমি কর্ম থেকে কিংকর কর্তব্য বিমূঢ় হয়েছিলাম। আজকে অর্জুন বাণ মেরে আমার সব রক্ত বদরক্ত বের করে দিয়েছে, তাই আজকে আমি ধর্ম উপদেশ দিতে পারছি না। তাই গৌর বিমানন্দে হরি 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 হরি, তাই যার ভাব আছে, ভক্তি আছে, প্রেম আছে, হাত জোর করে যদি বলে সাকন্য সেবা করবে বাবা, ওইখানে যাওয়া অনেক ভালো। আর যার অহংকারে বিরাট আয়োজন, কিন্তু যার ঘরে গিয়েছেন তার একটু সময় নাই আপনার সঙ্গে দুটো কথা বলার, আপনি এলেন খেলেন চলে গেলেন, কি লাভ অমন রাজভোগের? যদি কেউ চোখের জলে বলে বাবা আমার কত ভাগ্য, তুমি এসেছো একটু সেবা করো, সেটা অনেক ভাগ্যের রাধে। নারদ মুনি দেখলেন সর্বনাশের তো অহংকারে মাটিতে পা পড়ে না, এর বাড়িতে তো বেশিক্ষণ থাকা যাবে না, তবে আগুনটা যখন জ্বলছে এই অহংকারীর আগুনটাকে আমি বরং ঘি দিয়ে বাড়িয়ে দিয়ে পালায়। নারদের কাজ বুঝছেন কি করলো জানেন? বলে বেশ তো, আপনার ছোট জামাই আপনাকে সম্মান দেয়নি, আপনি একটা যজ্ঞ করুন, তার নাম দক্ষ যজ্ঞ, সবাই আসবে, ছোট জামাইকে নিমন্ত্রণ করবেন না, বাদ দিয়ে দিন, মিটে গেল সমস্যা। বাহ বলি হারি, এতদিন পর কেউ আমাকে ঠিক সিদ্ধান্ত দিয়েছে, আমি যজ্ঞ করবো। হ্যাঁ হ্যাঁ, আমি যজ্ঞ করবো, দক্ষ যজ্ঞ, আর সেখানে সবাই আসবে, কিন্তু ওই সতীর প্রতি আমার ছোট জামাই শিব বাঁধ, ওই ভাঙর ভোলা শিব বাঁধ। নিমন্ত্রণ পত্র লিখে দিলেন, আর পত্র নিয়ে, হ্যাঁ পত্র নিয়ে নারদ মুনি শ্রীহরি শ্রীহরি বলি ছুটিতে লাগিল, ত্রিভুবনে গিয়ে পত্র নারদ দেখাইল, ত্রিভুবনে গিয়ে পত্র নারদ দেখাইল, ত্রিভুবনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, যজ্ঞে যাবে বলে আনন্দ
কর্ণ ধরে না সবে হরি হরি ধ্বনি করে এবারে লীলার আসল জায়গা আমার একদম আসল জায়গা সব জায়গায় পত্র দেওয়া হয়ে গেছে বুঝলেন শুভ দিনে শুভক্ষণে সবাই নিজ নিজ অর্ধাঙ্গিনীকে সঙ্গে করে যাচ্ছেন দক্ষ যজ্ঞে সব জায়গায় পত্র 59টা মেয়ের কাছে পত্র গেল কিন্তু শিবের ঘর করছে বলে সতীর কাছে পত্রও নাই কোনো খবরও নাই আর সতী হরি বল সতী ফুল তুলছে মালা গেথে শিবের গলায় পড়াবে বলে সে কিচ্ছু জানে না হরি বল সুরেও পানি মালা দিয়ে তুমি আমারে ছুঁয়েছিলে সুরেও পানি মালা দিয়ে তুমি আমারে ছুঁয়েছিলে আমারে ছুঁয়েছিলে অনুরাগ কুম কুম দিলে দেহে মনে বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁয়েছিলে আমারে ছুঁয়েছিলে আমারে ছুঁয়েছিলে বাজারে মালা কিনতে পাওয়া যায় 100 টাকা দিয়ে মালা কিনে আমাকে গলায় পরিয়ে দিতে অনেকেই পারে সেই মালা পরানো আর ভালোবেসে আমার ভাই আসবে বলে কিংবা ভালোবাসার মানুষ আসবে বলে সারাদিন নিজের হাতে সৎসাত সকালে উঠে ফুল তুলে কষ্ট করে একটু একটু করে ফুল সুতোতে গেঁথে সেই মালাটা নিজের হাতে গেঁথে পরিয়ে দেওয়া দুটো কি এক মা বলুন না দুটো কি এক আপনি জন্মদিনে কেক কিনতে পারেন কেক কিনে আনলেন ছেলের জন্মদিন বলে মা এখন হ্যাপি বার্থডে করে ছেলেকে খাইয়ে দিল সেই কেক খাওয়ানো আর মা যত্ন করে জাল দিয়ে দিয়ে ক্ষীরের পায়েস করে ছেলেকে বদনে তুলে দিচ্ছে সেই পায়েস খাওয়ানো দুটি কোনোদিন এক নয় ভালোবেসে নিজের হাতে ফুল তুলে প্রতিদিন মালা গাঁথে মনে রাখবেন চৈতন্য মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান তার অর্ধাঙ্গিনীর নাম হচ্ছে বিষ্ণু প্রিয়া দেবী চুলে খোপা করতেন তাও ভাবতেন আমার প্রভুর ভালো লাগবে তো চরণে আলতা করতেন তাও ভাবতেন আমার প্রভুর ভালো লাগবে তো তার সব সাজটাই ছিল প্রাণনাথের জন্য ভালোবাসার মানুষের জন্য আমার আমার প্রভুর ভালো লাগবে তো স্বামী পতি পরমেশ্বর জ্ঞানে বিষ্ণুপ্রিয়া দেবী সাজত আমার প্রভুর ভালো লাগবে তো হরিবোল কিন্তু এখনকার দিনে দেখবেন নারী সাজে কার জন্য বিয়ে বাড়িতে 10 জন দেখবে তার জন্য আর ঘরে এইখানে কালী এইখানে কালী কত্তা দেখবে কালি ঝুলো আটার দাগ ময়দার দাগ মেখে বসে আছে স্বামীর কাছে সুন্দরভাবে নিজেকে উপস্থাপনা করা বা স্বামীর পছন্দ হবে আমি একটু লক্ষ্মীর মতো যাই গিয়ে দাঁড়াই সেই স্বাদ এখনকার নারীর নাই নারী সাজবে ময়দা মুখে মাখবে কোথায় 10 জন দেখবে বিয়ে ঘরে সেইখানে সাজবে স্বামীর জন্য নয় 10-এর জন্য পরপুরুষের জন্য সেই নারী আর যাই হোক কোনোদিন সতী হতে পারে না বললে গায়ে লাগবে বিচার বিবেচনা করে অন্তর থেকে ভাববেন দেখবেন কথাগুলো খুব একটা ফেলে দেওয়ার নয় জড়ায় ধরিয়া কেন ফিরে গে বলো কোন অভিমানে কেন জাগে না আর সে রস আনন্দ প্রাণে রস আনন্দ প্রাণে তোমারে না বুঝি বুঝি
মুছে ছিনু আমি এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুল কেন আঘাত হানিয়া প্রিয়তম কেন আঘাত হানিয়া প্রিয়তম সে ভুল নাহি ভাঙাইলে আমারে ছুঁয়াছিলে সতী বলে কোথায় বলে কেন বাবা যজ্ঞ করবে মানে সতীর দিদিরা বলছে বাবা যজ্ঞ করবে আমরা সবাই যাচ্ছি তুই যাবি ও তোকে বোধহয় নিমন্ত্রণ করে নাই প্রতিবেশীর ধর্ম বেশিরভাগ প্রতিবেশীর ধর্ম সবাই নয় তো বেশিরভাগ কি জ্বালাটা বাড়িয়ে দেওয়া হ্যাঁ জ্বালাটা বাড়িয়ে দেওয়া এটা তো আপন গো তাও কি বলছে দেখুন তোকে বোধহয় নিমন্ত্রণ করে নাই মা সতী বলছে তাই আবার হয় নাকি আমার বাবার মঙ্গলের কাজ আমাকে বাদ দেবে তাই হয় তোমরা যাও আমি আসছি ছুটে এসেছে মা বাবার কাছে যত্ন করে মালাটা গাঁথা হয়েছিল শিবের গলায় পরিয়ে বলছে আচ্ছা স্বামী আপনি নিশ্চয়ই জানেন কি গো না আপনি নিশ্চয়ই জানেন আপনি তো সর্বজ্ঞ বলে বলো না কি আচ্ছা আমার বাবা যে যজ্ঞ করছে আপনি জানেন শিব তো মিথ্যা বলবে না শিব তো সব জানে বাবা শিব কি না জানে চোখ বন্ধ করলে জগৎ সংসারে কি হচ্ছে সব যে জানে সে আবার কি না জানে যোগেশ্বর মহাদেব যোগেশ্বর যোগের ঈশ্বর আপনি নিত্য শিখতে যাবেন শিব ছাড়া গতি নাই নটরাজ শিব যোগ তপস্যা করতে যাবেন শিব ছাড়া গতি নাই বুঝতে পারছেন আপনি হরিভজন করতে যাবেন বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব বৈষ্ণবের কৃপা ছাড়া গতি নাই যাবেন কোন রাস্তায় কোথাও গতি নাই শিব চোখ বন্ধ করেছিল শিব চোখ খুলে বলছে সতী আমি সব জানি তাহলে আপনি আমাকে বলেননি কেন আপনি জানেন আর আমাকে বলেননি আমার বাবার এত আনন্দের কাজ বলে দেখো সতী তোমার বাবার যজ্ঞ হচ্ছে সেটা আমি জানি কিন্তু তোমার বাবা তোমাকে নিমন্ত্রণ করেনি এবার যখনই বলছে করেনি তাহলে প্রশ্ন হবে কেন মা বলে কেন আসলে তোমার বাবা আমার উপর একটু অভিমান করেছে আর কি ভৃগুমণি যজ্ঞে সবাই তোমার বাবাকে দেখে উঠে দাঁড়ায় নমস্কার করে আমি ধ্যানমগ্ন ছিলাম বলে উঠে দাঁড়াতে পারিনি অন্তর থেকে শ্রদ্ধা জানিয়েছি কিন্তু তোমার বাবা ভেবে দিয়েছেন যে আমি তোমার বাবার শত্রু কত সুন্দর কথাটি বললেন আর বলুন এখনকার দিনে কোনো জামাইয়ের যদি শ্বশুর বাড়িতে গিয়ে অমর্যাদা হয় তাহলে জামাইয়ের রাগটা কাকে দেখাবে গো ঘরে এসে হ্যাঁ কাকে দেখাবে বউকে তোমার বাবার এত বড় সাহস হ্যাঁ আমাকে কত কথা শোনালো তোমার ভাই আমার কাছে মুখ বড় করে বড় বড় কথা শোনাচ্ছে তোমার বাবার ঘরের দরজায় আমি কোনোদিন যাবো না তোমার বাবার বাড়ির দুয়ারে আমি কোনোদিন যাবো না দুয়ারে সরকার যেতে পারে দুয়ারে আমি যাবো না কিন্তু শিব একটা কথা বললো তোমার বাবা ভেবে নিয়েছেন আমি তোমার বাবার শত্রু তাই আমাকে বাদ দিয়েছে তুমি যেহেতু আমার স্ত্রী তোমাকেও কন্যা হলে কি হবে তোমার বাবা বাদ দিয়েছে না মেয়ে কি মেনে নিতে পারে মা পারে কি না 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 আপনার কোথাও ভুল হচ্ছে আচ্ছা নিমন্ত্রণ না হয় করতে বাবা ভুলে যেতে পারে কিন্তু বিনা নিমন্ত্রণে তো যাওয়া যায় আপন স্থানে পত্র লাগে না বলে বিনা নিমন্ত্রণেও যাওয়া যায় কোথায় মা গুরুবাড়ি গুরুদেব কাজে ভুলে গেছে গুরুবাড়িতে গিয়ে গুরুদেবের কাজ করে দিন গুরুদেব বেশি খুশি হবে বন্ধুর মেয়ের বিয়ে বন্ধু ভুলে গেছে কাজে আপনি বন্ধুর মেয়ের বিয়েতে পাশে দাঁড়ান বন্ধু বেশি খুশি হবে আপনাকে বুকে ধরে বলবে তুই আমার বন্ধু রে আর বিনা নিমন্ত্রণে এক জায়গায় যা আসা যায় জানেন সেই জায়গাটা কোথায় যেখানে আপনারা বসে আছেন এইটা এমন একটা জায়গা কোনো নিমন্ত্রণ লাগে না এটা সবার দরজা নিতাই গৌর প্রেম আনন্দে হরি বল হরি নাম কোনো নিমন্ত্রণ লাগে না সবার দরজা এটা হরি বল হরি নামে শ্রবণে সবাই আসবে কোনো নিমন্ত্রণ অভিমান যে রাখে
সে অপরাধী হয়ে যায় বাবা। এখানে মান অভিমান রাখতে নাই, এটা সবাই সবার দ্বার, এখানে সবাইকে মাথাটা নামাতে হয়। নামালেই মঙ্গল মা, ধুলো লাগলেই মঙ্গল। বলে সত্যি বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, কিন্তু যদি ইচ্ছা করে বাদ দেয় তাহলে কোথাও যেতে নাই। তোমার বাবা ইচ্ছা করে বাদ দিচ্ছে না, না আপনার আপনার কথাই অভিমান আছে তাই এসব কথা বলছেন, আমি এসব কথা শুনবো না, আমি যাব, আমার বাবার এত মঙ্গলের কাজ আমি যাব না। সত্যি সত্যি দোহাই তোমার, আমার কথা শোনো, তুমি যাবে না, ওখানে গেলে তোমার অপমান হবে, ওখানে গেলে আমার অপমান হবে, তুমি সহ্য করতে পারবে না। না 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 আমি আমি যাব, আমি কোনো কথা শুনবো না, আমার বাবার আনন্দের দিন, আমি যাব না, আমি যাব। বাবা বলে সত্যি শোনো, তুমি আমার যেও না, তুমি যেও না, আমার কথা শোনো, না আমি যাব। নন্দী ভৃঙ্গিকে বাবা বলছে তাড়াতাড়ি তোরা মায়ের সঙ্গে যা, দেখিস যেন কোনো বিপদ না হয়ে যায়। মা যাচ্ছে হরিবোল, মাথাতে মোটা সিঁদুর, চরণে আলতা, লাল পাড় সাদা শাড়ি, মায়ের গয়নাও নাই ভালো, দামি বেনারসিও নাই, কিন্তু দেখে যেন মনে হচ্ছে কত বেনারসিতে সুসজ্জিতা। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি, এত গয়না। শৃঙ্গের উপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গের উপর ভৃঙ্গি হয়ে, শৃঙ্গের তুই বাপের বাড়ি চলে, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, এত গয়না। অবস্থা তোর আছে জানা, উমা ভাতের উপর নুন জোটে না, তবে কেন নবাবি আনা, তবে কেন নবাবি আনা, তবে কেন, তবে কেন, তবে কেন নবাবি আনা, পুরে বেনারসিছে। গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, এত গয়না। ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে মা দক্ষ যজ্ঞের দ্বারে, 59টা দিদি, একজন দু একজন বলছে কিরে এত দেরি করে এলি, তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, কোথায় আগে আসবি, বাবারে এত সেজে এসেছিস বাবা, মানে বিদ্রুপ করছে, ব্যঙ্গ করছে। কারোর কোনো কথা না শুনে মা সতী সোজা গেল মায়ের কাছে, মা প্রসূতি দেবীর কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলে, মা একটাই কথা, কি জানেন, বাবা কই, তুই এত দেরি করেছিস মা, যা তোর বাবা বোধহয় ভেতরে যজ্ঞ শুরু করে দিয়েছে, যা দেখা করে আয়। যজ্ঞস্থলিতে যজ্ঞকুণ্ড জ্বলছে, আর পাশে দক্ষ রাজা দক্ষ যজ্ঞে বসে গেছে। মা সতী ভীত সন্ত্রস্ত লজ্জিত, লজ্জিত কেন, বিনা নিমন্ত্রণে লজ্জা তো থাকবে, বাবার বাড়িতে লজ্জা, লজ্জা দেখবেন বিয়ের পর বাবার বাড়িতেও নারীর কিন্তু লজ্জা কোনো কোনো জায়গায় এসে যায়, নিজের বাড়ি কিন্তু বিয়ের পর দেখবেন যেন পরের মতো ভাবতেই হয়। এক পা দু পা করে লজ্জায় মা সতী ঢুকছে। এখানে যত মায়েরা আছেন সব মায়েদের একটা দিনের কথা আমি মনে পড়াবো, আমার কথাটা একটু শুনে মনে করবেন, দেখবেন এই ব্যথাটা বুঝতে সুবিধা হবে। মা এক পা দু পা করে যজ্ঞস্থলীর ভেতরে পর্দাটা সরিয়ে প্রবেশ করতে যাবে, এক পা ভেতরে এক পা বাইরে, মা ডাক দিয়েছে বাবা, আর ওই পাশ থেকে উত্তর কি এলো জানেন, ওই দেখো এসে গেছে, এসে গেছে, আসবে না, আসবে না তো কি, ভিকারির ঘর করে, ভালো খেতে পাই না, ভালো পড়তে পাই না, সাজতে পাই না, আমার এই যজ্ঞে গয়না দেওয়া হবে, শাড়ি দেওয়া হবে, খাবার দেওয়া হবে, ওই দেখো বিনা নিমন্ত্রণে নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে, যেমন ওর স্বামী ভাঙর ভোলা শিব তেমন তার স্ত্রী। মেয়েরা সবকিছু মেনে নিতে পারে জানেন, কিন্তু বাবার বাড়িতে স্বামীর অপমান আর শ্বশুর বাড়িতে বাবার অপমান
মেয়ে মানতে পারে না। আরে কোন বাড়ির মেয়ে গো বললেই দেখবেন মাথায় আগুন উঠে যায়। আর শ্বশুর বাড়িতে এসে যদি জামাইয়ের নিন্দা করে তখন সতী নারী যে হয় না সে বলে দেবে, দেখো মা তোমার ঘর আসা বন্ধ করে দেবো, আমার স্বামীর নামে বলবে না। এটা হচ্ছে সতী নারীর লক্ষণ। একবার চিন্তা করে দেখুন, মা সতী শুনেছে যে তার বাবা যজ্ঞ করছে, কিন্তু সতীকে নিমন্ত্রণ করেনি, ভেবেছে হয়তো বাবা ভুলে গেছে, আমি গেলে বাবা হয়তো বেশি খুশি হবে, আমাকে বুকে ধরবে। কিন্তু কি শুনছে মা চিন্তা করুন। আচ্ছা আপনারা বেশি ব্যথাটা বুঝতে পারবেন, কাউকে যদি ব্যথা দিয়ে ফেলি বা কষ্ট দিয়ে ফেলি কিছু মনে করবেন না, আমি কষ্ট দিতে চাই না, শুধু একবার স্মরণ করে দেখুন। নারী যখন সন্তানের মা হয় খুব যন্ত্রণা সহ্য করে, মা গর্ভ যন্ত্রণা খুব যন্ত্রণার, সেই সহ্য করার ক্ষমতা বিধাতা নারীকে দিয়েছে, নারী পারে। সন্তানের মা হওয়ার জন্য নারী যে যন্ত্রণা সহ্য করে সেটা অতীব কষ্টের, কিন্তু জানেন ওই ব্যথার মলম আছে। মলমটা কি? যখন সন্তানের মা হয়ে যায় আর সন্তান যখন মা বলে ডাকে না, তখন ওটাই মলম। কি ছেলের মুখটা দেখে ওই কষ্টটা কিছু মনেই হয় না, ওই কষ্টের মাঝেও দেখবেন খোকাকে যখন বলে, এই যে এ খুকি, এই যে তোর বেটা, ওই যন্ত্রণার মাঝেও দেখবেন কি আনন্দ, মায়ের মুখে হাসি ফুটে যায়। ওই যন্ত্রণার মলম আছে, কিন্তু বলুন তো প্রত্যেক মেয়েকে, কেউ 16 বছর, কেউ 20 বছর, কেউ 24 বছর, যে ঘরটাকে নিজের সর্বস্ব মনে করে, যে ঘরটাতে মেয়ে বড় হয় রাজকন্যার মতো, সেই ঘরটাকে যখন ছেড়ে যেতে হয় সেই যন্ত্রণাটা ভুলিয়ে দেবার কোনো মলম কোনো কোম্পানি বের করেছে নাকি? হ্যাঁ আছে কোনো কোনো বড়লিন কোনো বড় প্লাস সেই ব্যথাটা ভুলিয়ে দেবে? এই ব্যথাটা কোনো নারী বুঝতে পারবে মা, সব পুরুষ বুঝতে পারবে না। বুঝতে পারবে কোন পুরুষ জানেন? যে মেয়ের বাবা। দেখবেন একটা মেয়ে যখন বিদায় হয়, আপনার বিদায়ের কথা, বিদায়ের দিনটা ভাবুন একবার, মেয়ে বিদায় হবে, দেখবেন মেয়ের বিদায় দেখে পাড়ার লোকরা কাঁদতে শুরু করেছে, পাড়ার একটা মেয়েরা মেয়েগুলো কাঁদছে। আচ্ছা পাড়ার মেয়েগুলো কাঁদে কেন বলুন তো? একটা মেয়েকে বিয়ে হতে দেখে, কারণ ওই মেয়েটার আজকে কি যন্ত্রণার দিন পাড়ার মেয়েগুলো জানে, কারণ তারাও বিদায় নিয়ে এসেছে। পুরুষরা বেশি কাঁদে না মেয়েরা বেশি কাঁদে? মেয়ের বিয়েতে মেয়েরা কাঁদে, ওই যন্ত্রণাটা জানে মেয়েরা। পুরুষরা কাঁদে তবে খুব কম, দেখবেন মামা কাঁদবে, ভাই কাঁদবে, দাদা কাঁদবে, কিন্তু পাড়ার ছেলেরা কাঁদবে না, পাড়ার মেয়েরা কাঁদবে, কারণ নারী জানে ওই যন্ত্রণাটা। মাসি পিসি সবাই আশীর্বাদী হচ্ছে মেয়ের, সিঁদুর দান হয়ে গেছে, আশীর্বাদী করছে সবাই, আশীর্বাদী করছে। এই আশীর্বাদীতে দেখবেন মাসি পিসি সবাই কাঁদতে শুরু করেছে, কিন্তু দেখবেন মেয়ের মা যখন আশীর্বাদ করবে না, তখন মার মেয়েকে আলাদা করা যায় না, এমন কাঁদতে কাঁদতে দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্না শুরু করে, দু একজন মায়ের হাতটা ধরে বলে, এ তুমি এমনি করে কাঁদলে মেয়েটার কি হবে দেখো বলো দেখি, হ্যাঁ এরকম কাঁদছো কেন, মেয়েটাকে কে সামলাবে? কিন্তু মা পারে না, কাঁদতে কাঁদতে মাও লুটিয়ে পড়ে। আচ্ছা চিন্তা করুন, মা কাঁদছে মেয়েও কাঁদছে, কিন্তু তখনও একজনের কান্নার কোনো উপায় নাই, সে বড় অসহায় জানেন, কারণ তার ওই দায়িত্বটা মাথায় করে নেবার ক্ষমতার কারণ নাই। পকেটে একটা কাগজ আছে, মোবাইল আছে, সবসময় ফোন আসছে, আর ওই কাগজটা বের করে করে দেখছে, প্যান্ডেলওয়ালা আর কত পাবে, মাইকম্যান কত পাবে, ব্যান্ডওয়ালা কত পাবে, ক্যাটারিং কত পাবে, মুদির দোকানে কত টাকা ধার হয়েছে, ব্যাংক থেকে ছাড়ি এনেছিল যে টাকা ওগুলো হয়ে গেছে শেষ, দু একজন তোমার মনে মনে ভাবে যে কি করে টাকা জোগাড় হবে, এত কিছুর হিসেব রাখছে। কিন্তু আজকে তার চোখের সামনে আস্তে আস্তে বড় হওয়া রাজকন্যাটার বিদায়ের দিন, আজকে তারও বড় কষ্টের দিন, কিন্তু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে পারছে না জানেন, তার বড় কষ্টের, কেন সে কাঁদলে সবাই ভেঙে পড়বে, সে হচ্ছে খুঁটি,
তার সবার সামনে কান্নার উপায় নাই, তবে সে কোথায় কান্দে জানেন? আড়ালে গিয়ে, ঘরের কোণে কিংবা বাথরুমে গিয়ে চোখের জল ফেলছে। কিন্তু মেয়ে যখন খই ছড়িয়ে বলে দেয় যে আজ থেকে তোমাদের গোত্র আলাদা, আমার গোত্র আলাদা, তোমাদের ওই পথ আমার অন্য পথ, বিদায় জানিয়ে মেয়ে এগিয়ে যাচ্ছে। তখন মেয়ে দেখবেন যাবার সময় একটা কথা বলবে, সবাইকে দেখতে পাচ্ছে বাবা আড়ালে লুকিয়ে আছে, বাবার খুব কষ্ট হচ্ছে। কিন্তু মেয়ে যদি একবার ডেকে দেয় যাবার সময়, মা মা বাবা কই, বাবা কোথায়, এই বাবা কোথায় ডাকটা শুনে আমার মনে হয় না জগতে কোনো পাথর বাবা আছে যার চোখে জল পড়ে না। সে এতক্ষণ শক্ত খুঁটির মতো থাকলেও সেই সময় গুলি জল হয়ে যায়। মেয়ের কাছে এসে মেয়েকে জড়িয়ে ধরে বিদায় গেলে এমন কাঁদে, মেয়ে সব ভুলে যায়, ওই দিনটার কথা ভুলতে পারে না। তাই তো আপনাদের অনেক মায়ের চোখে জল আপনারাও ধরে রাখতে পারছেন না, কারণ আপনারা জানেন ওই দিনের কষ্ট। মেয়ে যখন বাবার বাড়িতে আসে, মেয়ে যখন শ্বশুর বাড়িতে থাকে, যত্ন করে সংসার করছে, কিন্তু দেখবেন মেয়েকে, মেয়ে যখনই একবার বাবার বাড়ি যাওয়ার কথা শোনে, মেয়ের যে আনন্দটা হয়, মনে হয় কোথাও তীর্থস্থানে যাবার আনন্দ মেয়ের অতটা হয় না। কেন? অনেকে বলে শ্বশুর বাড়িটাই তো মেয়েদের স্বর্গ গো, তাহলে বাবার বাড়ির কথা এত ভাবা কেন? না, কথাটা বুঝতে হবে, শ্বশুর বাড়িটা স্বর্গ, হ্যাঁ স্বর্গ, শ্বশুর বাড়িটা যদি স্বর্গ হয়, বাবার বাড়িটা তার পিতৃ আলয়টা তার দেবালয়ের থেকে কিছু কম নয়। কারণ মেয়েটাও জানে ওইখানে যদি গিয়ে আমি দুটো দিন কাটাই, এখানে সবার জন্য একটু রন্ধনে হাত লাগিয়ে দিতে হয়, ওখানে যদি আমি রান্না নাও করি, হয়তো আমার অভিমান ভাঙাতে একজন নিজে এসে থালাই করে নিজের হাতে আমার মুখে তুলে দেবে, খুকি খা, তার নাম মা। প্রতিদিন ভুল সকালবেলায় ঘুম থেকে উঠি, ভোরবেলায় উঠে প্রাতঃকর্ম করি, কিন্তু একদিন যদি ভুল করে আমি 8-9 পর্যন্ত শুয়েও পড়ি, তবুও আমাকে কোনো কথা শুনতে হবে না মুখের ফাঁকেও। সেই জায়গাটা হয়েছে মেয়ের পিতৃ আলয় বা বাবার বাড়ি। আমি এতগুলো কথা বললাম মা শুধু একটা কথা বোঝানোর জন্য, আপনাদেরকে কষ্ট দিলাম শুধু একটা কথা বোঝানোর জন্য, না হলে আপনারা, আমি শুধু লীলার মাধ্যমে বলে গেলে আপনারা বুঝতেন না আজ মা সতীর যন্ত্রণাটা। মা ভেবেছে বাবা আমাকে ডাকেনি তো কি হয়েছে, আমি যদি আসি, আমি তো মেয়ে, বাবার কত আনন্দ হবে, আমাকে বুকে ধরে বলবে মা তুই এলি। আর মা বাবা বলে ডাক দিয়েছে, বলে ভিখারির ঘর করে খেতে পাই না, নির্লজ্জের মতো ডাকি না এসেছে। মায়ের চরণ তল থেকে মাটিটা সরে গেল, মা বলে বাবা আমি খাবার লোভে গয়নার লোভে তোমার ঘরে আসিনি, আমি তো ত্যাগীর ঘর করি, ত্যাগে যে কি আনন্দ ভোগী জানবে না বাবা। আর আমার স্বামী আমাকে যা ভালোবাসে, একটা নারী যদি স্বামীর কাছ থেকে সঠিক ভালোবাসা পায়, সে নুন ভাতেও খুশি থাকে। আমি খুব ভালো আছি বাবা, আমি শুধু এইটুকু জানতে এসেছিলাম বাবা গো, তুমি সবাইকে ডেকেছ না, আমার স্বামীকে কেন বাদ দিয়েছ? তো স্বামী ওই ভাঙর বোধা শিব, জ্ঞান নাই, বোধ নাই, বুদ্ধি নাই, ভূত প্রেতের সঙ্গ করে, বুদ্ধি সব জলাঞ্জলি দিয়েছে। আরে গুরুজনকে শ্বশুরমশাই এলে কি সম্মান দিতে হয় তোর বর জানে না, আমার মান সম্মান নষ্ট করে দিয়েছে ভীমমণির যজ্ঞে। তাই আমি ইচ্ছা করে যজ্ঞ করে সবাইকে ডেকেছি, আর ওই ভাঙর ভোলা শিবকে বাদ দিয়েছি, বেশ করেছি। বাবা তোমার অহংকারের কথা, তুমি যজ্ঞ করছো আর যজ্ঞে আমার স্বামীকে ডাকলে না, আমার স্বামীর আরেক নাম শিব মানে মঙ্গল, মঙ্গল ছাড়া কি কোনো যজ্ঞ হয়? সেটা যজ্ঞ নয়, সেটা অহংকার হয়। আমার স্বামী অন্তর থেকে তোমাকে শ্রদ্ধা জানিয়েছে, তুমি তুমি অহংকারে দেখতে পাওনি বাবা। আর 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 তুমি যে আমার স্বামীর নিন্দা করছো, আমি সতী নারী, স্বামীর নিন্দা কোনো সতী নারী সইবে না, আমি তোমার এই ঘরে থাকবো না, আমি চলে যাব। কিন্তু বাবা তোমার মেয়ে আজকে বড় অসহায়, কারণ আমার স্বামী আমাকে নিষেধ করেছে সতী তুমি যেও না,
কিন্তু তাও আমি না শুনে আমি এসেছি, ভেবেছি তুমি আমাকে জায়গা দেবে, এবার তুমি যে তাড়িয়ে দিচ্ছ বাবা, তোমার ঘরে থাকার আমার ইচ্ছা নাই, স্বামীর নিন্দা যেখানে হয় সেখানে আমি থাকবো না, কিন্তু বাবা এখান থেকে চলে গেলে আমার যে আর যাবারও জায়গা নাই, কারণ স্বামীর কথা না শুনে আমি ঘর থেকে এসেছি, আমি কি লজ্জায় মুখ দেখাবো, আমার স্বামীর ঘরে যাবার জায়গা নাই, তুমি স্বামী নিন্দা করো, তোমার ঘরে থাকার ইচ্ছা নাই, আমার শুধু নিজেকে ঘৃণা লাগছে, এই এই শিরায় শিরায় ধমনীতে ধমনীতে তোমার মতো অহংকারী রক্ত পড়েছে, এই শরীরটা তোমার দান, আমার ঘৃণা লাগছে আমার এই শরীরটাকে, আজকে স্বামী নিন্দা করেছো তুমি, তুমি যজ্ঞ করবে, তোমার এই অহংকারের যজ্ঞ আমি নিজেকেও শেষ করব, আর তোমার যজ্ঞ আমি শেষ করব। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারি যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল, যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল, বলে আমি প্রতিনিন্দা সইতে না, আমি প্রতিনিন্দা সইতে না, আমি প্রতির নিন্দা সইতে জগতে সবই পারি, প্রতিনিন্দা সইতে নারী জগতে সবই পারি, প্রতিনিন্দা সইতে নারী, ওই যোগ কুণ্ডে গিয়ে মাতা আগুনে ঝাঁপ দিল, জ্বলন্ত পর্যন্ত অগ্নিকুণ্ডে গিয়ে মা সতী ঝাঁপ দিল, অগ্নিদগ্ধ হয়ে শরীরটা অর্ধদগ্ধ হয়ে গেল, নন্দী ভিড়িঙ্গি পারলো না মাকে বাঁচাতে, দেখতে দেখতে চোখের সামনে মায়ের দেহটা অর্ধদগ্ধ হয়ে গেল, নন্দী ভিড়িঙ্গি চিৎকার করে যাচ্ছে, মা গো বাবাকে গিয়ে কি মুখ দেখাবো, মা কেন করলে, মা সঙ্গে সঙ্গে চোখের জল মুছে মানে না 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 ছুটে যাচ্ছে মহাদেবের কাছে, পিতা করছিস কেন বাবা, বাবা মা বাবা মা কি হয়েছে, মা তোরা একা এলি, তোদের মা কোথায়, শ্বশুর মশাই আমরা নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে জ্বলন্ত অগ্নিকুণ্ডে যা, বলিস না